আসসালাম আলাইকুম আমার আজকের রেসিপি হলো হুবাহু মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু মাত্র দুইটি উপকরণে অনেকের কাছে এই মজাদার মিষ্টিটি মিহিদানা নামেও পরিচিত এই মতিচুর লাড্ডুগুলো বানানোর জন্য আপনার কোনো ঝাঁঝর বা ছাঁকনির প্রয়োজন নেই আমার রেসিপিটি হুবাহু ফলো করে ঝাঁঝর ছাঁকনি বা কোনো রকম ইকুইপমেন্ট ছাড়াই মুক্তার দানার মতো মতিচুর লাড্ডু প্রথম চেষ্টাই বানিয়ে নিতে পারবেন বাই দ্য ভি আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ বা একশো গ্রাম বেসন এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এই বেসনগুলোকে ছেঁকে নিব বেসনটাকে ছেঁকে নেওয়া খুবই জরুরি যেন বেসনের ভিতরে কোনো রকম লামস না থাকে আপনার ইচ্ছে করলে স্প্যাচুলা বা চামচ দিয়েও বেসনের লামসগুলোকে ভেঙে দিতে পারবেন মতিচুর লাড্ডু বানানোর জন্য অবশ্যই খুব ভালো কোয়ালিটির বেসনটা ব্যবহার করতে হয় চেষ্টা করবেন একদম ভালো কোয়ালিটির বুটের ডালের বেসনটাই মতিচুর লাড্ডু বানানোর জন্য ব্যবহার করার এতে করে লাড্ডুগুলো খুব বেশি ভালো হবে আর খেতেও দারুণ মজাদার লাগবে এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ রুম টেম্পারেচারে থাকা পানি এবার আমি এই এক কাপ পানি থেকে ওয়ান থার্ড কাপ পানি তুলে আলাদা করে রাখলাম এবার অল্প অল্প করে পানি বেসনে অ্যাড করতে হবে আর স্প্যাচুলা বা উইক্সের সাহায্যে মিক্স করতে থাকতে হবে অবশ্যই এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে একবারে বেশি পানি দিয়ে দিলে বেসনের লামস তৈরি হয়ে যাবে তখন সারা সারাদিনেও সেই লামসগুলো আর ভাঙা যাবে না আমি অল্প অল্প করে সবটুকু পানি অ্যাড করে একটি স্মুথ ফ্লোই ব্যাটার রেডি করে নিয়েছি তার মানে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমার এই ব্যাটারটি তৈরি করতে ওয়ান কাপ থেকে ওয়ান থার্ড কাপ পানি কম লেগেছে এবার আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি মতিচুর লাড্ডুর ব্যাটারটা ঠিক এমন হবে ব্যাটারটা চামচের গায়ে কোট হয়ে একটা পাতলা আস্তর পড়বে কিন্তু ঘন আস্তর পড়বে না এবার আমি ব্যাটারি দিয়ে দিচ্ছি এক দুই ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল চেলে স্কিপ করতে পারেন মিষ্টির দোকানের লাড্ডুগুলোতে ফুড কালার অ্যাড করা হয় তাই দেখতে এতটা বেশি সুন্দর লাগে বাজারে অনেক ধরনের বেসনই পাওয়া যায় তাই বেসন বুঝে পানির পরিমাণটা অল্প একটু কম বা বেশি লাগতে পারে ব্যাটারের এই কনসিস্টেন্সিটা একদম ঠিক রাখবেন তাহলে লাড্ডু একদম পারফেক্ট হবে এবার আমি এই ব্যাটারটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব কি অবাক হচ্ছেন যে পাইপিং ব্যাগ দিয়ে মতিচুর লাড্ডু কীভাবে বানাবো আজকে আমি কোনো রকম ঝাঁঝর বা ছাঁকনি ছাড়া এই পাইপিং ব্যাগ দিয়েই একদম ছোট ছোট মুক্তার দানার মতো মতিচুর লাড্ডু তৈরি করব। আমি সবটুকু ব্যাটার একবারেই এই পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি আমি পাইপিং ব্যাগের উপরটাকে একদম ভালোভাবে সিল করে নিয়েছি যাতে ব্যাটারটা কোনোভাবেই বের হয়ে না যায় কারণ ব্যাটারটা খুবই পাতলা এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ছয়শো এম পরিমাণ রান্নার তেল মতিচুর লাড্ডুর মিহিদানাগুলো ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন তাই চেষ্টা করবেন এখানে পাঁচশো থেকে ছয়শো এম তেল ব্যবহার করার না হলে মিহিদানাগুলো চ্যাপটা হয়ে যাবে তখন দেখতে বেশি একটা সুন্দর হবে না এবার আমি পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট করে কেটে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কত ছোট করে কেটে নিয়েছি এবার তেলের উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিহিদানাগুলোকে তৈরি করে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি যেহেতু বেসনের ব্যাটারটা খুব বেশি পাতলা তাই পাইপিং ব্যাগে প্রেশার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই জাস্ট উপরে ধরে হাত ঘুরালেই নিজে নিজেই সুন্দর সুন্দর মিহিদানা তৈরি হয়ে যাবে আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একই সাইজের ছোট ছোটো গোল গোল দানা তৈরি হচ্ছে মিহিদানাগুলো তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তেলের উপরে ভেসে উঠবে তাই এগুলোকে ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন নাহলে তলানিতে লেগে মতিগুলো চ্যাপটা হয়ে যাবে এই মিহিদানাগুলো তেলে দেওয়ার এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এগুলোকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই দানাগুলোতে এমন সুন্দর একটা সোনালি কালার চলে আসে চোলা থেকে নামিয়ে দেব আমি আবারও একইভাবে আপনাদেরকে আরেকটি ব্যাচ বানিয়ে দেখাচ্ছি আমি তেলটাকে একদম মিডিয়াম গরম করে নিয়েছি না খুব বেশি গরম না খুব বেশি কম গরম একদম মিডিয়াম গরম তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি ছাজর বা ছাঁকনি দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করতে গেলে কাজটা খুব বেশি মেসি হয়ে যায় আবার করো। আমার মনে হয়েছে ঝাঁঝর বা ছাঁকনি থেকে এই পাইপিং ব্যাগের পদ্ধতিটা বেশি ইজি আপনাদের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে আপনারা পলিথিন ব্যাগ বা যে কোনো মশলার প্যাকেট বা লবণের প্যাকেটও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় না এর থেকে সহজ মতিচুর লাড্ডু বানানোর পদ্ধতি দ্বিতীয়টি হয় এমনও না যে দানাগুলো সুন্দর হচ্ছে না বা ছোট বড় হচ্ছে সবগুলো এক সাইজের পারফেক্ট গোরগোল মিহিদানা হচ্ছে আপনারা হয়তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে মিহিদানাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে আমার সবগুলো মিহিদানা বানানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দানাগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে এখন থেকে আর কষ্ট করে পুরো রান্নাঘর নষ্ট করে মিহিদানা বানানোর কোনো প্রয়োজন নেই জাস্ট একটা পাইপিং ব্যাগ দিয়েই এত সহজে সুন্দর সুন্দর মিহিদানা তৈরি করে নিতে পারবেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ বা একশো গ্রাম চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার এই চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন শিরাতে একটি বলক চলে আসবে তখন দিয়ে দিব কয়েক ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল স্কিপ করতে পারেন এবার আরও কয়েক মিনিট জাল করে একটা একতারের শিরা তৈরি করে নেব আপনারা হাতে অল্প একটু শিরা নিয়ে এইভাবে চেক করে নিতে পারেন যখন শিরাতে এমন একটা একতার দেখা যাবে তখন চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মিহিদানা এবার এই শিরাতে মিহিদানাগুলোকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে সফট হয়ে না আসে যখন রান্না করতে করতে শিরাটা এমন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ পানি আমি এভাবেই একটু পর পর দুই টেবিল চামচ করে পানি অ্যাড করে দিয়েছি আমি এভাবে মোট হাফ কাপের মতো পানি অ্যাড করেছি রান্না করতে করতে মিহিদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি লাড্ডুগুলো নামানোর আগে লাস্টে এমন ঘি অ্যাড করলে খুব দারুণ একটা ঘিয়ের ফ্লেভার আসে আপনারা ইচ্ছে করলে এই ঘিটাকে স্কিপ করতে পারেন আবার ইচ্ছে করলে মিহিদানাগুলো ভাজার সময় ঘি ভেজে নিতে পারেন তাহলে এমনিতেই ঘিয়ের ফ্লেভার আসবে লাস্টে আর অ্যাড করতে হবে না ঘিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চুলার ফ্লেমটাকে অফ করে দিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মিহিদানাগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে একটি দানাও ভাঙেনি আর প্রত্যেকটি দানা একদম রসে টৈটুম্বুর হয়ে আছে হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এগুলো দিয়ে মতিচুর লাড্ডু বানিয়ে নেব আপনার লাড্ডুর মিক্সচারটা একদম পারফেক্ট হলে লাড্ডু বানাতে একদমই অসুবিধা হবে না এমন রসি টইটুম্বুর মতিচুর লাড্ডু দেখলে কার মুখে না পানি আসে তাহলে আর দেরি কেন আজকেই বাসায় বানিয়ে নিন এত সুন্দর মজাদার রসি টৈটুম্বুর মতিচুর লাড্ডু ঘরেই যদি লাড্ডু বানানো এত সহজ হয় তাহলে দোকান থেকে অস্বাস্থ্যকর লাড্ডু কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই মাত্র তিনটি উপকরণে এত সহজে এত সুন্দর ও মজাদার লাড্ডু ঘরেই তৈরি করে নিতে পারবেন মাত্র এক কাপ বেসন দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন আধা কেজি মতিচুর লাড্ডু এই মতিচুর লাড্ডুগুলোকে হুবহু মিষ্টির দোকানের মতো বললে ভুল হবে কারণ আপনি দোকানেও এত মজাদার মতিচুর লাড্ডু কখনোই কিনতে পাবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি হুবহু ফলো করে আর কারো মতিচুর লাড্ডু বানাতে গিয়ে বিপদে পড়তে হবে না সবাই একদম পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রসি টৈটুম্বুর মুক্তার দানার মতো মতিচুর লড্ডু রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ